আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টোর কিপার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে ছিল, কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন। তো আমরা ধরে নেই ভগ্নাংশটি হচ্ছে x/y। তাহলে প্রশ্নমতে যেটা বলা আছে, প্রশ্নমতে বলা হচ্ছে এখানে যদি প্রথম ভগ্নাংশের আমরা লবের সাথে 7 যোগ করি তাহলে x + 7/y সমান হবে হচ্ছে 2। আরেকটা বলা আছে সেটা হচ্ছে হর থেকে 2 বিয়োগ করলে ইকুয়াল টু হবে হচ্ছে 1। তাহলে এই সমীকরণ থেকে পাবো x = y - 2, এখান থেকে পাবো হচ্ছে 2y = x + 7, বা x এর মান যদি এখানে বসে তাহলে 2y = y - 2 + 7, বা এইটা এই পাশে নিয়ে আসলে y = আসবে হচ্ছে 5। y = 5 হলে y এর মান এই সমীকরণে বসালে x = আসবে 5 - 2 = 3। তাহলে ভগ্নাংশটি হবে হচ্ছে x/y = 3/5। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11তে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো ক্ষেত্রফল = দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার, তাহলে 3.30 মিটার = করলে আসবে হচ্ছে 1212 বর্গমিটার। তো 1212 বর্গমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 12। নাম্বার 12তে বলা আছে যদি x - y = 8 হয়, xy = 5 হয়, তবে x³ - y³ + 8 x + y² এর মান কত? তো প্রথম অংশটুকু, এইটুকু সূত্র করলে আমরা পাবো হচ্ছে x - y³ + 3xy × x - y + 8 এটা আসবে হচ্ছে x - y² + 4xy = এখন আমরা মান বসাবো। মান বসালে আসবে হচ্ছে 8³ + 3 × 5 × 8 + 8 ইন্টু এইটা আসবে হচ্ছে আমাদের 8² + 4 × 5। তো 512 + আসবে হচ্ছে 120 + আসবে 8 × 64 + 20। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 1304, অর্থাৎ 1304 হবে হচ্ছে নির্ণয় মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন, a² - 1 + 2b - b²। তো a² মাইনাস যদি ব্র্যাকেটের ভিতরে দিই তাহলে পাবো b² - 2b + 1, a² মাইনাস এটা সূত্র করলে আসবে হচ্ছে b - 1 হোল স্কোয়ার। তাহলে a² - b² সূত্র করলে আসবে a + b - 1, a - b + 1। তাহলে a + b - 1 × a - b + 1 হবে নির্ণয় উৎপাদক। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।